হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে টেক মাইন্ড ব্লগ ইউটিউব চ্যানেল। আপনারা জানেন কয়েকদিন আগে অর্থাৎ 15 জানুয়ারি ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হয়েছে, যা পশ্চিমবঙ্গ বিধানসভা 2021-এর ফাইনাল ভোটার লিস্ট। এই ভোটার লিস্টে যাদের নাম আছে তারাই বিধানসভা ভোটে ভোট দিতে পারবে। আপনি কি জানেন এই ভোটার লিস্টে কত নাম সংযোজন হয়েছে ও কত নাম বাদ পড়েছে? এই বাদ পড়া সংখ্যার উপর অনেক ভোটার এখন চিন্তিত রয়েছেন। এই বাদ পড়া সংখ্যা হলো 5,99,921। আপনার নাম ভোটার লিস্টে আছে তো কীভাবে জানবেন তা নিয়ে আজকের এই ভিডিও। পরের ভিডিওতে দেখাবো ভোটার লিস্টে কিছু কিছু সিরিয়াল নাম্বারের আগে হ্যাচ সাইন, এম সাইন, ই সাইন, এস সাইন, আরও অনেক কিছু সাইন রয়েছে। এই সাইন যে সমস্ত ভোটারদের ভোটার লিস্টের সিরিয়াল নাম্বারে রয়েছে তারা পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হবে কি না তা পরের ভিডিওতে আমি দেখাবো। যারা আমার এই চ্যানেলকে সাপোর্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। আমার চ্যানেলে ভোটার কার্ডের উপর সকল সমস্যা ও তার সমাধানের ভিডিও পাবেন। এর জন্য প্রথমে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করবেন। তবে দেখানোর সুবিধার্থে আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজার থেকে আমি দেখাচ্ছি। এরপর আপনি সার্চ বক্সে সার্চ করবেন co.westbengal.nic.in। এই ওয়েবসাইট থেকে আপনি আপনার ভোটার কার্ডের সমস্ত ইনফরমেশান জানতে পারবেন। তো এখানে আমি ক্লিক করলাম, এটাই চিফ ইলেকট্রাল অফিসার পশ্চিমবঙ্গ সরকারের সরকারি ওয়েবসাইট এবং এখান থেকেই আপনি সমস্ত ইনফরমেশান আপনি জানতে পারবেন। এরপর আপনি পেজটাকে একটু নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে নামাবেন এবং এখানে দেখবেন দুটো অপশান রয়েছে। প্রথম যে অপশান রয়েছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এবং তারপর যে অপশান রয়েছে ইলেকট্রাল রোল অর্থাৎ ভোটার লিস্ট। আপনি আপনার ভোটার লিস্টের কোনো ইনফরমেশান যদি জানতে চান তাহলে আপনাকে প্রথমে এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে, কারণ এই অপশানে যখন আপনি ক্লিক করবেন, যদি আপনি নতুন ভোটার হন তাহলে আপনি আপনার যে নাম সেই নাম দিয়ে আপনি সার্চ করে এখানে সেই ইনফরমেশান আপনি পেতে পারেন। যেখানে নতুন ভোটার যদি নতুন ভোটার হিসেবে বিবেচিত হয় তাহলে অবশ্যই আপনি আপনার নতুন ভোটারের যে ভোটার কার্ডের যে নম্বর সেটা আপনি দেখতে পাবেন। যাদের কাছে অলরেডি এপিক নম্বর রয়েছে তারা এই এপিক নম্বর দিয়ে এখানে সার্চ করবে। এপিক নম্বর দিয়ে সার্চ করে আমি দেখাচ্ছি, আপনি যখন আপনার এই এপিক নম্বর দিয়ে যখন এখানে সার্চ করবেন তখন আপনি আপনার এপিক কার্ডের উপরে যে ইনফরমেশান রয়েছে সেই ইনফরমেশানটা আপনি দেখতে পাবেন। যেখানে আপনি অবশ্যই নিজের নামের যে বাংলা নামের বানান এবং তার সঙ্গে ইংরাজি নামের বানান এই দুটো আপনি এখানে অবশ্যই দেখতে পাবেন। এবং আপনার ভোটার কার্ডের যে রিলেশানে যিনি বাবা বা মা থাকবে ওনার যে ইনফরমেশান সেটাও আপনি এখানে দেখতে পাবেন। তারপর বাম সাইডে এখানে দেখুন একটা অপশান রয়েছে যে ভিউ ডিটেলস, এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। এই অপশানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এই ভোটার ইনফরমেশান বা ভোটার তথ্যর একটা স্লিপ আপনি পাবেন। এখান থেকে আপনি কী কী ইনফরমেশান পাবেন যা আপনি আপনার যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্ট পর্যন্ত আপনি যেতে পারবেন। আপনি যদি আপনার বিধানসভা কেন্দ্র যদি না জানেন তাহলে আপনি আপনার বিধানসভা যে কেন্দ্র সেই নামটা এবং তার সঙ্গে যে নাম্বার সেটাও আপনি জানতে পারবেন। আপনার যে বুথ রয়েছে বা পার্ট নম্বর সেটাও আপনি এই ভোটার ইনফরমেশান স্লিপ থেকে আপনি জানতে পারবেন। তারপর বর্তমানে যে ভোটার লিস্ট পাবলিশ হয়েছে সেই ভোটার লিস্টে আপনার এই ভোটার কার্ডটা কত নম্বর বা কত সিরিয়াল নম্বরে রয়েছে সেটা আপনি এখান থেকে এক চান্সে আপনি দেখে নিতে পারেন। যে প্রিন্ট যে অপশান রয়েছে এই প্রিন্ট অপশান থেকে আপনি এই ভোটার ইনফরমেশানটা আপনি প্রিন্ট করতে পারেন। এরপর আপনি কি করবেন, আপনার যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে এই যে ইনফরমেশানটা যেটা আমি দেখালাম অর্থাৎ এই যে ভোটার ইনফরমেশান বা ভোটার তথ্য এটা আপনি আপনার যে ভোটার লিস্ট রয়েছে তার সঙ্গে একবার মিলিয়ে দেখে নেবেন। যে ইলেকট্রাল রোল ভোটার লিস্ট এই অপশানে আপনি ক্লিক করবেন। আপনি অবশ্যই আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা অবশ্যই আপনি এখানে সিলেক্ট করবেন। আপনি যে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করছেন সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো অ্যাসেম্বলি রয়েছে অর্থাৎ বিধানসভা কেন্দ্র সমস্ত বিধানসভা কেন্দ্রের লিস্ট এই লিস্টের মধ্যে দেখাবে এবং এখান থেকে আপনি কিভাবে জানবেন যে আপনার বিধানসভা কোনটা। তার জন্য পূর্বে যে আপনি ভোটার ইনফরমেশান স্লিপ আপনি ওপেন করেছেন এখানে দেখবেন উপরে যে লেখা আছে যে নাম্বার অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি, এটা আপনি দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাসেম্বলি বা বিধানসভা কেন্দ্র কোনটা। সেখান থেকে আপনি আপনার যে বিধানসভা কেন্দ্র সেটা অবশ্যই আপনি সিলেক্ট করবেন। আপনি যে বিধানসভা কেন্দ্রটা সিলেক্ট করেছেন সেই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যতগুলো বুথ বা পার্ট থাকবে এখানে সমস্ত পার্ট বা বুথের লিস্ট এখানে শো করবে। তারপর আপনি কিভাবে বুঝবেন যে আপনার বুথ বা পার্ট নম্বর কোনটা, পূর্বে যে ভোটার ইনফরমেশান স্লিপ যেটা আপনি ওপেন করেছেন সেখান থেকে আপনি দেখে নেবেন আপনার যে পার্ট নম্বর সেটা আপনি সিলেক্ট করবেন। তবে এখানে আমি পার্ট নম্বর একটা সিলেক্ট করে আমি দেখাচ্ছি। এখানে যখন আপনি সিলেক্ট করবেন তখন দেখবেন যে আপনার যে পার্ট নম্বর সেই পার্ট নম্বরের পাশে বাম পাশে রয়েছে ড্রাফট রোল, যেটা 18 নভেম্বর একটা ড্রাফট রোল পাবলিশ হয়েছে এবং এই 15 জানুয়ারি যে ফাইনাল ভোটার লিস্ট বেরিয়েছে এবং সেটাই হচ্ছে ফাইনাল রোল, এটাতে আপনি ক্লিক করবেন। তারপর আপনি ভেরিফাই যে অপশান রয়েছে এই ভেরিফাই অপশানে আপনি ক্লিক করবেন। আপনি যে ভোটার লিস্টটা আপনি ওপেন করতে চাইছেন সেই ভোটার লিস্ট আপনার সামনে পিডিএফ ফর্মে আপনার ওপেন হবে। এরপর আপনি আপনার ওই বুথে যত সমস্ত ভোটার থাকবে প্রত্যেক ভোটারের যে ভোটার কার্ডের যে ইনফরমেশান সমস্ত ইনফরমেশান এখানে শো করবে। তারপর আপনি কি করে বুঝবেন যে আপনার ভোটার লিস্টের যে সিরিয়াল নম্বর সেটা কত, পূর্বে আপনি যে
ভোটার ইনফরমেশন স্লিপ যেটা আপনি ওপেন করেছেন ওখান থেকে আপনি দেখে নেবেন যে ভোটার সিরিয়াল নাম্বার কত রয়েছে, এবং সেই সিরিয়াল নম্বর আপনি যে ভোটার লিস্ট বা ফাইনাল ভোটার লিস্ট আপনি ওপেন করেছেন সেখান থেকে আপনি এক চান্সে দেখে নেবেন। এইভাবে আপনি জানতে পারবেন আপনার ভোটার লিস্টে নাম আছে কি না। আমি যে ভোটার লিস্টটা ওপেন করেছি এবং এখানে দেখুন একটা অপশান রয়েছে যেখানে সিরিয়াল নম্বর এবং এই সিরিয়াল নম্বরের আগে হ্যাশ সাইন রয়েছে, যেটা আমি পূর্বেই ইন্ট্রোডাকশনে আমি বলেছি। এইরকম আপনি দেখবেন আপনার যে ভোটার লিস্ট রয়েছে ওই ভোটার লিস্টে আপনি অনেকে সিরিয়াল নম্বরে দেখবেন হ্যাশ সাইন, বা কারুর ভোটার লিস্টে সিরিয়াল নম্বর আগে আপনি দেখবেন এস সাইন বা এম সাইন বা ই সাইন, এবং এই সমস্ত সাইনের কী মানে এবং তা আমি পরের ভিডিওতে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করে থাকেন তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। পরের ভিডিও পাওয়া পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ নাইস ডে।